ইউজ অ্যান্ড থ্রো, কথাটা শুনে শুনে কানটা বড্ড ভারী হয়ে গেছে কি, তাই না? তাই ব্যাগ কাঁধে আর ক্যামেরা হাতে ছুটে চললাম সেই সব মানুষদের কাছে যারা পুরনো বা খারাপ জিনিসকে এক তুরুফে ঠিক করার ক্ষমতা রাখেন। জায়গাটা হলো 2 নম্বর টেম্পল স্ট্রিট, লাইট মার্কেট বললেও অনেকেই চিনবেন। শুট বুট পরে 2 টাকার জিনিসকে 100 টাকা বলার টেকনিশিয়ান কিন্তু এনারা নন। রাস্তার ধারে বসে আমার আপনার প্রায় বাদ দেওয়া জিনিস ঠিক করাই এনাদের রুজি রোজগার। এলইডি সব কিছু কিন্তু এখানে আপনারা খুব কম দামে পেয়ে যাবেন। আমার বাঁ সাইডটা রয়েছে লেনিন সরণি, এই 2টো স্ট্রিটই কিন্তু আপনাকে পুরোটাই লাইট মার্কেট দেখাবে। এই টোটাল রাস্তাটাই শুধুমাত্র লাইটে লাইট, পুজো বলুন বা বাকি সব ধরনের অনুষ্ঠানে কিন্তু এই লাইট মার্কেটে কিন্তু সবাইকে আসতেই হয়। এটা কিন্তু পাইকারি মার্কেট। এই রাস্তাটা সোজা এসে আপনার বাঁ দিকে টার্ন নিলে এদিকটাও কিন্তু আপনার লাইটের মার্কেট। রাস্তার দুধারে যত দোকান দেখতে পাচ্ছেন সেই সমস্ত রাস্তা কিন্তু সব কটাতেই শুধুমাত্র লাইট আর লাইট। দাদা, এখানে কি সব ধরনের মোটরি বাইন্ডিং করা হয়? ক্যামেরা চলছে, অসুবিধা নেই তো বলতে? মানে ফ্যান বলুন বা ওই যে বড় বড় মোটরগুলো হয় সেগুলো হয়, বড় যে পাম্পের যে মোটরগুলো সেগুলো কি এখানেই হয়? হয়ে যাবে তো? এখানে ফ্যানের মোটর বা যে কোনো জলের যে পাম্পের মোটর এ সমস্ত মোটরগুলো কিন্তু এখানে রিপেয়ার করা হয়। চলো দেখি আর কি কি এই সমস্ত এরিয়ায় আর কি কি হয়, চলো দেখা যাক। দেখুন এখানে ইন্ডাকশন ওভেন রিপেয়ার হচ্ছে। দাদা, এখানে কি সব ধরনের ইন্ডাকশন ওভেন রিপেয়ার করেন আপনারা, সব কোম্পানির? আর কি কি করেন এই ইন্ডাকশন ওভেন ছাড়া? মাইক্রোওভেন যেগুলো হয় টিউবলাইটও করেন, আর এই যে আপনার পেছনে যেগুলো দেখতে পাচ্ছি আপনার কুলার ফুলার এগুলো এগুলো সবই করেন। এই জায়গাটার অ্যাড্রেসটা কি প্রপার একটু অ্যাড্রেসটা বলুন না। 2 নম্বর টেম্পল স্ট্রিট। ইন্ডাকশন ওভেন যেগুলো খারাপ হয়ে যায় এই ইন্ডাকশন ওভেনগুলো কিন্তু এখানে খুব অল্প খরচায় রিপেয়ারও সম্ভব। শুধুমাত্র ইন্ডাকশন ওভেন নয়, এখানে যে সমস্ত টিউবলাইট রয়েছে বা আপনার এয়ার কুলার রয়েছে এগুলো কিন্তু সবই এখানে রিপেয়ার হয়। সিজন ওয়াইজ জিনিসের দাম বাড়ে বা কমে, তাই প্রাইস উল্লেখ করলাম না। আলোর ঝর্ণায় তুমি সাজিয়েছ আমায়, তাই লাগেছে পদ্ম সম। বড় ভাই, এই লাইটগুলো কিরকম দামের আছে মোটামুটি? মোটামুটি স্টার্টিং রেঞ্জ কিরকম? 450। ওয়ারেন্টি কিছু আছে এগুলোর? ওয়ারেন্টি কিছু নেই না। লাইট যেগুলো সেগুলো কি চেঞ্জেবল, মানে চেঞ্জ করা যায়? রিং বাল্ব যেগুলো? আচ্ছা, এটা কি এসিতে চলছে না ডিসিতে? এসি। এখানে ডিজেল লাইটও পাওয়া যায় হোলসেল প্রাইসে। ডিজে মেশিন থেকে শুরু করে ওয়েল্ডিং মেশিনেরও নিখুঁত দক্ষ এনারা। দাদা, আপনারা এখানে ইন্ডাকশন ওভেন ছাড়া আর কি কি রিপেয়ারিং করেন মোটামুটি? মাইক্রোওভেন, রিপেয়ারিং এর কোনো ওয়ারেন্টি দেন কিছু?
এটা না জিনিসটা কি মানে আলো জলে আর ধোঁয়া বেরোবে? এখানকার চা বানানোর কারিগরিটাও এক বিশেষ রকম। এ এক অদ্ভুত দোকান যেখানে সাজানো রয়েছে 90 দশকের সব কিছু। টেম্পল স্ট্রিট থেকে ঠিক বেরোনোর সময় দেখতে পাবেন এই ছোট্ট দোকানটি, যেখানে নামি দামি ব্র্যান্ডের এলইডি টিভি আপনি পেয়ে যাবেন। একটি সোনি এলইডি টিভি প্রাইস অ্যারাউন্ড 20,000, যার বাজার মূল্য 60,000-এর কাছাকাছি। কোথায় কি রিপেয়ারিং হয় সব তথ্য মোটামুটি আমি তোমাদের সামনে খানিকটা করে তুলতে পারলাম, আশা করি তুলতে পেরেছি। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে প্রথম আসো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ। এই এবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে সোজা বাড়ি যাবো। টাটা, গুড বাই, থ্যাংক ইউ। যাওয়ার পথে রেখে গেলাম আমি হাজার রকম স্মৃতি, ভুল যদি হয় করিও ক্ষমা, টানিলাম আজ তবে আমি ইতি।